हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। জেনে নিতে হবে অক্টোবর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। জানবো মীন রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। কর্মক্ষেত্রে একটু সমস্যা থাকছে, কর্মক্ষেত্রে একটু বিবাদ থাকছে, কর্মক্ষেত্রে একটু ডিলে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। বিজনেসের জন্য বলবো, একটু অসফলতা প্রথমের দিকে থাকলে কিন্তু যতটা মাসটা যতই শেষ হবে সফলতা কিন্তু আপনারা পাবেন। যারা নতুন বিজনেস শুরু করেছেন তারা মনের মতো গ্রোথ কিন্তু বিজনেসে দেখতে পাবেন। কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার থাকলে একটু ডিলে হলেও কিন্তু প্রমোশনটা আপনাদের হয়ে যাবে। কর্মক্ষেত্রে যারা নতুন জব সার্চ করছেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু এই মাসে নতুন জব পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে যেটা বলার, আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু অনেকটা স্ট্রং থাকছে। আপনারা সেভিংস ডেফিনেটলি এ মাসে ভালো করতে পারবেন। আপনারা যদি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু এ মাসে পেয়ে যাবেন। জানবো হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের জন্য বলবো সেরকম কোনো সমস্যা নেই, তবে মাঝে মাঝে একটু চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে আপনাদের থাকছে। যারা অনেকদিন ধরে হেলথ নিয়ে কোনো প্রবলেমে ছিলেন তারা সেই সকল প্রবলেম কিন্তু এই মাসে ওভারকাম করে ফেলতে পারবেন। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফ ভালো, তুলনামূলক আগের থেকে ভালো। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, তবে সময় বিশেষে একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে। দুজনের মধ্যে একটু মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ তৈরি হতে পারে, তাছাড়া সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা বলার, ফ্যামিলি লাইফ কিন্তু ভালো থাকছে, তবে সিনিয়রদের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। বাবার সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তাছাড়া ফ্যামিলি লাইফে সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। তাহলে বন্ধুরা, মীন রাশির মানুষদের অক্টোবর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুদের ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।